আজকে জুমার আলোচ্য বিষয় হচ্ছে দুই মুজার উপরে মাসাহ করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তার ধর্মকে সহজ করে দিয়েছেন এবং সহজভাবেই তা ধর্ম পালন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, বাশিরু, তোমরা শুভ সংবাদ প্রদান করো, ওয়ালা তুনাফিরু, ভীতি প্রদর্শন করো না, পালায়নের ব্যবস্থা করো না, ইয়াসিরু, তোমরা সহজ করো, ওয়ালা তুআসিরু, কঠিন করো না। প্রত্যেকটি ইবাদতের জন্য পবিত্রতা হচ্ছে অপরিহার্য। সালাত আদায় করতে হলে অবশ্যই তাকে পবিত্রতা অর্জন করতে হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়ারুজুলাকুম ইলাল কাবাইন। হে ইমানদারগণ, যখন তোমরা নামাজ আদায়ের ইচ্ছা করবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধুত করবে এবং উভয় হাত কোনোই পর্যন্ত ধুত করবে, মাসাহ করবে, উভয় পা টাকনু পর্যন্ত ধুত করবে। অত্র আয়াতে চারটি উজুর পদ্ধতি বর্ণনা করা হয়েছে, যেই চারটি হচ্ছে ফরজ। কোনো একটি যদি বাদ পড়ে যায় তাহলে তা উজু হবে না। উজুর পরিবর্তে, ধোয়ার পরিবর্তে যে কাজটি করতে হয় সেটি দুটি পদ্ধতি। অপারগের ক্ষেত্রে হলো তায়াম্মম, যদি পানি ব্যবহারে অপারগ হয় তখন সে তায়াম্মম করে পবিত্রতা অর্জন করতে পারে। এরপরে বেশি যদি শীত হয় যা পানি ব্যবহারে শারীরিক ক্ষতি দেখা দিতে পারে বেশি শীতের কারণে, তাহলে তখন সেখানে পায়ে মোজা পরিধান থাকলে সেই মোজাদায়ের উপরে মাসাহ করতে পারে। অথবা উজুতে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধুত করতে হয় এগুলি কোনো একটি অঙ্গ যদি আপনার ক্ষত থাকে যা ধৌত করলে আপনার শারীরিক নাফসানি ক্ষতি দেখা দিতে পারে, সেখানে যদি ব্যান্ডেজ থাকে, পট্টি থাকে, তাহলে তার উপরে মাসাহ করা যায়। আজকে মুজাদায়ের উপরে মাসাহার যে পদ্ধতি, এই পদ্ধতি আপনাদেরকে আমি বর্ণনা করে শোনাচ্ছি। মাসহন শব্দটির পরিচয়, মাসহন শব্দের অর্থ হল স্পর্শ করা, ছোঁয়া। আর স্পর্শ বা ছোঁয়া হবে দুইটি মোজার উপরে, যে দুইটি মোজা পায়ে পরিধান করা হয়। মোজা হচ্ছে দুই ধরনের, এক ধরনের মোজা খুব ফোন,
যেটি আরবি ভাষাতে বলা হয় চামড়া দিয়ে যেটি তৈরি করা হয়ে থাকে, এটি একটি। এই চামড়ার মোজা পায়ে দিয়ে অন্তত কিছু দূর পর্যন্ত যাওয়ার সক্ষমতা থাকতে হবে ওই চামড়ার মোজার উপরই। অর্থাৎ সে সময় মরুভূমিতে আপনার বালুর উপরই অথবা পাথরের উপর দিয়ে হেঁটে যাওয়ার মতো এরকম তারা মোজা এক শীত নিবারণের জন্য ব্যবহার করেছে, আর একটি তারা জুতার পরিবর্তে ব্যবহার করেছে। আবার কেউ বলছেন যে চামড়ার মোজা যেটি হবে অন্তত 4 মাইল পথ হাঁটার মতো সক্ষমতা সেই মোজার উপরে থাকতে হবে, এটাকে বলা হচ্ছে খোফন। আর এক ধরনের মোজা সেটি হচ্ছে জাউরব, যেটি কাপড় বা সুতা দিয়ে তৈরি, যেটি সুতি সুতা হোক অথবা কাপড় জাতীয় এরকম রাবার এ জাতীয় মোজা দিয়ে আপনার এই জাতীয় সুতা দিয়ে মোজা তৈরি করা হয়। এই দুই ধরনের মোজার উপরে আপনার মাসহ করা জায়েজ এবং এটি মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত এবং অসংখ্য সাহাবীদের হাদিস দ্বারা প্রমাণিত এবং আমল দ্বারাও প্রমাণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তিনি মাসহ করেছেন এবং সাহাবীদেরও মাসহ করার পদ্ধতি তিনি বর্ণনা করেছেন, সাহাবীরাও করেছেন। আমাদের দেশের মানুষের একটি ধারণা, সেটি হচ্ছে এই যে মোজাদয়ের উপরে শুধুমাত্র চামড়া দ্বারা তৈরি যে সমস্ত মোজা তাতেই আপনার মাসহ বৈধ হবে, অন্যথায় অন্য কোনো মোজার উপরে মাসহ বৈধ হবে না। এই ধরনের একঘেয়েমি একটি ফতোয়া বা মতামত প্রদান করে থাকেন। সেই সময় থেকে দুই ধরনের মোজাই চালু ছিল, চামড়ার মোজাও ছিল এবং সুতিজাতীয় কাপড়ের মোজাও ছিল। চামড়াটা বেশি ছিল এই জন্যই প্রচলনটা, একদিকে এক সময় গরম ছিল আর এক সময় শীতকালে প্রচণ্ড শীত ছিল, এক সময় ওই মোজা কখনো তারা জুতার পরিবর্তে স্যান্ডেলের পরিবর্তে তারা সেটিকে স্যান্ডেল হিসাবে 2-1 মাইল হেঁটে যাওয়ার মতো সক্ষমতা তাদের সেই মোজার ভিতরে ছিল বা তারা সেই মোজাটি সেভাবে ব্যবহার করত। এরপরে আরেক ধরনের মোজা যেটি কাপড় দ্বারা তৈরি সেই মোজাও ব্যবহার হতো। এখন তো আধুনিক যুগ এবং আরও অত্যাধুনিক ব্যবস্থায় আপনার এটি সেই মোজা তৈরি হয়েছে। এখন শীতকালীন সময়ে বিশেষ করে যারা এজমা রোগী হাঁপানি রয়েছে বা যখন প্রচণ্ড শীত হয় তখন আপনার অঙ্গ প্রত্যঙ্গ হাত মুখ এগুলি সবই ধোয়া হয়, কিন্তু মোজার উপরে মাসহ করলে তখন আর পা ধুতো করতে হয় না। তো এটি হলো আপনার আবেগ আপনাকে বলি যে আমি অঙ্গ প্রত্যঙ্গ হাত মুখ সবই ধুলাম, শুধু পাটা ধুতে পারলাম না। এটা অনেকের কাছে মনের একটি খুঁতখুঁতি, মনের একটা অতৃপ্তি থেকে যায় যে না মোজার উপর মাসা করলাম পাটা ধুলে কি হতো, হাতি ধুলাম সব কিছু। আল্লাহ নবী পরিধান করেছেন, তিনি সেইভাবে মোজার উপরে মাসা করেছেন পানা ধুয়েই, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আল্লাহ নবী পাটা ধুয়েই কিন্তু মোজা পরিধান করেছেন। অর্থাৎ মোজা পরিধানের কয়েকটি শর্ত আছে, সেই শর্তগুলি আমরা এখন শ্রবণ করব, তাহলে বিষয়টি আরো স্পষ্ট হবে।
এক নম্বর শর্ত হচ্ছে আইয়াকুন আল জাওয়ারিব আও খুফ তাহিরান, আপনি যেই মোজাটি পরিধান করবে সেটি পবিত্র হতে হবে, অর্থাৎ আপনার নামাজের পূর্বে যে কয়েকটি শর্ত আছে তার মধ্যে একটি শর্ত হলো পবিত্রতা অর্জন করা, জায়গা পাক হওয়া, আপনার পোশাক পাক হওয়া, এরকম ধরনের যে কয়েকটি শর্ত আছে তার মধ্যে একটা পবিত্রতা আপনাকে অর্জন করতে হবে। তাহলে পোশাক যেমন, দেহের পোশাক যেমন আপনার পবিত্র, ফাসিয়াবাকা ফাতাহির, সূরা মুদাসসিরের ভিতরে আল্লাহ তাবারক ও তাআলা মুহাম্মদ সাল্লামকে লক্ষ্য করে বলছেন ওয়াসিয়াবাকা ফাতাহির, তুমি তোমার পোশাককে পবিত্র করো, অর্থাৎ পোশাক আপনার পবিত্রতা হবে। অন্য জায়গাতে আল্লাহ তাবারক ও তাআলা বলেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, হে আদম সন্তানেরা তোমরা তোমাদের প্রত্যেক নমাজের সময় সৌন্দর্যকে গ্রহণ করো। সৌন্দর্যের অনেকে ব্যাখ্যা, কিন্তু প্রাথমিকভাবে যে কথাটি সেটি হচ্ছে পোশাক পরিচ্ছদ, এগুলি আপনার পাক পবিত্র হতে হবে, আপনার পোশাক ময়লা হবে না, আপনাকে নামাজে আসতে হবে পরিপাটি সুন্দর পরিচ্ছন্ন মন নিয়ে। আপনার পোশাক যেমন পাক হবে মনটিও সেরকম পাক হবে। আর এখানে যে উদ্দেশ্য সেটি হচ্ছে তাকওয়া, অর্থাৎ আল্লাহ ভীতি নিয়ে মসজিদে আসতে হবে। এদিকে যেমন গুরুত্ব রয়েছে, ঠিক প্রধান শর্ত হলো যে আপনার মোজা পবিত্র হতে হবে, কোনো চুরি করা, ডাকাতি করা বা অবৈধ কিছু হবে না, এটি হলো পবিত্রতার শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে আইয়াকুনাস রাসূলুল্লাহ